নমস্কার, সেভেন অফিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। চোর সন্দেহে ধরে নিয়ে গিয়ে লকআপে যুবককে পিটিয়ে মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় যুবককে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের নবগ্রাম এলাকা। মৃত ব্যক্তির নাম গোবিন্দ ঘোষ। সূত্রের খবর, একটি চুরির ঘটনার সন্দেহে নবগ্রাম থানার পুলিশ গোবিন্দকে তুলে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। শুক্রবার গোবিন্দর মৃত্যুর খবর বাড়িতে আসে। মৃতের পরিবারের অভিযোগ, গোবিন্দ ঘোষকে হাজতে পুলিশ পিটিয়ে মেরেছে। আমার ভাইকে তুলে নিয়েছে সন্দেহ। কেন ওই পাশে চুরি হয়েছে, এখন নাম দিয়েছে আমার ভাই, তুলে এনেছে। তুলে আনার পর আমরা কালকে বাড়ছিলাম, আজকে এসেছিলাম ক্যাম্পে, কাজ করে ক্যাম্পে গেছিলাম, ক্যাম্পে দেখে এলো কাজ সব ঠিকঠাক আছে, এসে বলে ছেড়ে দেবো, ছেড়ে দেবো বলেই আমার ভাইকে তদন্ত করতে করতে মারতে মেরে ফেলেছে, একবারে মেরে ফেলেছে, মানে দশ ঢুকেছে। বুঝতে পারিনি আমরা জল খেতেছিলাম, যে মারিয়ে বলবো সে হাঁটতে পারিনি, আমরা ওইখানেই বসছিলাম সারাদিন, সারাতে বসে আছি। দেখলেন যে থানা থেকে নিয়ে আসছে হসপিটালে, থানা থেকে নিয়ে আসছে হসপিটালে, থানা গাড়িতে কখন নিয়ে দিয়েছে, নিয়ে চলে আসছে কখন সেটা? সেটা মোটামুটি 8:30 থেকে। আজকেই? আজকে সন্ধ্যের দিকে। হ্যাঁ, রাত পেরোলেও যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনার আঁচ কমেনি। পুলিশের বিরুদ্ধে লকআপে যুবককে পিটিয়ে মারার অভিযোগ তুলে এদিন সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে নবগ্রাম থানা। গ্রামের মানুষ একযোগে হয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। কিছু মানে এদিকে এদিন গ্রামে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার অসীম খান। নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি, যদিও পুলিশের আশ্বাসে মোটেই সন্তুষ্ট নয় মৃতের পরিবার ও গ্রামবাসী। তাদের একটাই দাবি, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বিনা কারণে আমাদের ছেলেকে মেরে ফেললে তাদের প্রতিকার চাইছি আমরা, আমাদের যেমন ছেলেকে আছে তাদেরও ছেলে যাবে, আমরা প্রতিকার চাই, পুলিশেরও চাই, বড়বাবুরও চাই, যারা করেছে তাদেরও চাই, যাদের হাত আছে লিখেছে যাকে দিয়ে আমরা তাদেরও চাই, তাদের প্রতিকার চাই। আরও গ্রামের লোকের নাম আছে, বিনা কারণে কি অমনিভাবে নাম দেওয়া যায়? তা আমার দেওয়ারকে মারলে কেন, কোন প্রমাণে মারলে, আমরা সেইটাই জানতে চাই। কি প্রমাণ ছিল আমাদেরকে দেখা, আমরা প্রমাণ দেখাবো যে ক্যাম্পে কাজে গেছে, আমাদের প্রমাণ আছে, এখনো আছে, আপনারা দেখতে চাইতেন আমরা এখনই দেখাবো। কিসের জন্য মারবে আমাদের ছেলে? লিজেছে আমাদের ছেলে, আমাদের কাছে ফিরে দিলে না কেন? আর যদি দোষ ওরা যদি বলেছিল তাহলে চালান কেন করলে না? চালান করে আনতো, চালান করে এইতো, তার প্রমাণ ক্যাম্পে কাজে গিয়েছিল, তার প্রমাণ সহি সমেত আছে। গোবিন্দ ঘোষের দেখেন, ওরা কেন মেরে ফেলবে, কিসের লাগে? আমরা গরিব, আমরা খাটি, দিন খাটি দিন খাই, ওদের সাথে পাড়া প্রতিবেশী, ওদের চুরি হবে, ওদের কোথায় থাকে টাকা থাকে গয়না থাকে তা কি আমরা জানি? বন্ধুর সাথে বন্ধু এবার বেড়াইছে মিশেছে, ওটা হতেই পারে, সবাই বেড়ায়, তাহলে কি সেই চুরি করতে পারে? কি করে প্রমাণটা ওরা দেখাতে হবে? কেন বিনা কারণে মেরে ফেললে বড় বাবু সন্ধ্যালায় এসে, আর ছুটি দিবে বলে সারাদিন থানাতে কেন বসে তুলে, কিসের লাগে? এদিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সব মিলিয়ে উত্তপ্ত রয়েছে নবগ্রাম, দফায় দফায় চলছে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে যাতে না যায় তার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে নবগ্রাম থানার ওসি অমিত ভকতকে সাসপেন্ড করা হয়েছে। গণেশ সাহা, সেভনামিক নিউজ, মুর্শিদাবাদ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।